ছোট বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো বালি থেকে কিভাবে লোহার গুঁড়া সংগ্রহ করা যায়। তো এর জন্যে এটি খুব কঠিন কোনো প্রক্রিয়া নয়, এটা খুব সহজেই তোমরা তৈরি করতে পারো। এর জন্যে আমাদের প্রয়োজন একটি পরিষ্কার সাদা কাগজ, তারপর একটি চুম্বক, আর সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে আমরা যে বালি থেকে সংগ্রহ করব সেই বালি। এটা কিন্তু খুব সাধারণ বালি, কনস্ট্রাকশনের কাজে এবং ঘরবাড়ি তৈরির কাজে যে বালি ব্যবহার করা হয় সেই বালি থেকে আমরা লোহা সংগ্রহ করতে পারি। তো আমরা এটার জন্য প্রথমে চুম্বকটিকে বালির স্তূপের মধ্যে রাখব, রেখে আমরা চুম্বকটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখব, বালির স্তূপে নাড়াব। চিত্রে আমরা ভিডিও চিত্রে দেখাচ্ছি সেটি কীভাবে করতে হয়। এভাবে কিছুক্ষণ নাড়ানোর পর আমরা কিন্তু দেখা গেল যে বালি থেকে লোহাগুলা চুম্বকের গায়ে লেগে থাকলো। এই যে এরকম করার পরে এই চুম্বকের গায়ে দেখো লোহার গুঁড়া লেগে গেল অনেকগুলো। বালিতে কিন্তু একটি একটা একটা বড় অংশ লোহা এবং একটি মানে বেশ কিছু পরিমাণে লোহা থাকে। এই দেখো লোহার গুঁড়াগুলো চুম্বকের গায়ে লেগে আছে, কিন্তু এই দেখো চুম্বকের গায়ে যে লোহার গুঁড়া আছে এর মধ্যে কিন্তু বালির কণাও আছে। আমরা কিন্তু তাহলে পরিষ্কার লোহার গুঁড়াগুলো পেলাম না। এখন আমাদের এই লোহার গুঁড়াগুলো থেকে এই বালির কণাগুলো আমাদের আলাদা করতে হবে। সে আলাদা করার জন্যে আমরা একটি পরিষ্কার সাদা কাগজ নিয়ে, এ দেখো ভিডিও চিত্রে দেখাচ্ছি, চুম্বক থেকে হাতের আঙুল দিয়ে আস্তে আস্তে আমরা লোহার গুঁড়োগুলো আলাদা করছি। সেই লোহার গুঁড়ার সাথে সাথে বালির গুঁড়াগুলোও সরে যাচ্ছে। দেখো এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হয়, খুব সাবধানে করতে হয়, কারণ সেটা হাতের আঙুলের মধ্যে লেগে যায়। এই যে দেখো লোহার গুঁড়া এবং বালি একসাথে আমরা সাদা কাগজের মধ্যে রাখলাম। রাখার পর আমরা সেখান থেকে আবার চুম্বকের সাহায্যে লোহার গুঁড়াগুলোকে টেনে নিয়ে গেলাম, বালিটা নিচে পড়ে থাকবে। দেখো একটা এখানে যে লোহার গুঁড়াগুলোর সাথে যে বালি কণাগুলো লেগেছিল সে বালির কণাগুলো নিচে পড়ে থাকলো, আর লোহার গুঁড়া চুম্বকের গায়ে আবার উঠে আসলো। সেটা কিন্তু এখনও পরিষ্কার হলো না, আমরা কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার করব। সেজন্যে আমরা আবার চুম্বক থেকে লোহার গুঁড়াগুলো কাগজে রেখে আমরা আবার আগের প্রক্রিয়াটি অনুসরণ করছি। এই দেখো বালির কণাগুলো কাগজে লেগে থাকলো, আর লোহার গুঁড়াগুলো চুম্বকের গায়ে চলে আসলো। এখন আবার ওই চুম্বক থেকে লোহার গুঁড়াগুলো কাগজের মধ্যে রাখলাম। এই যে আমরা মোটামুটি পরিষ্কার একটা লোহার গুঁড়ো, পরিষ্কার অনেকগুলো লোহার গুঁড়া আমরা পেয়ে গেলাম। এই দেখো তোমরা মোটামুটি অনেক পরিষ্কার একটা লোহার গুঁড়া পাওয়া গেছে। তোমরা যতবার চুম্বক দিয়ে লোহার গুঁড়োগুলোকে টেনে নিবে ততবার তোমরা পরিষ্কার লোহার গুঁড়া তত বেশি পরিষ্কার লোহার গুঁড়া পাবে। এখন কাগজের নিচে তোমরা লোহার গুঁড়া বরাবর চুম্বকটা রাখলে এভাবে নাড়িয়ে নাড়িয়ে তোমরা এই খেলাটা খেলতে পারো। এটা অনেক ধরনের আকৃতিতে আনা যায়, অনেক ধরনের শেপে আনা যায়, খাড়া খাড়া চুলের মতো, তারপর সজারুর মতো, তোমাদের যেভাবে খুশি সেভাবে। বন্ধুরা, আরও ভালো ভিডিও দেখার জন্য আমাদের সাথে তোমরা থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।